দশ দশ মাস পর কিন্তু এই বাচ্চার মা শেষমেষ একটা সত্যি কথা অন্তত বললো ও অনেক ভিউয়ার্সরা আবার আমাকে অনেক ভাইরা বলছে যে তুমি বাচ্চার মা ওকে বলো না কারণ ওকে বাচ্চার মা বললে কিন্তু তোমার প্রত্যেকটা মায়েদেরকে অপমান করা হয় তো সেই কারণে সন্দীপদার এক্স বলতে বলেছে তো দেখো একবার দুবার বলে ফেলবো যেহেতু এটা বলে অভ্যাস হয়ে গেছে তবে চেষ্টা করবো কিন্তু সন্দ্বীপদার এক্স এই কথাটা বলার জন্য তো সেখানে এই যে সন্দীপদার এক্স এক সে কিন্তু দশ দশ মাস পর তার ভিডিওতে একটা কিন্তু সত্যি কথা বললো সেটা কি কথা এই যে যখন সে স্নান করে রাস্তায় ঘুরপাক খাচ্ছিল কারণ কাজ নেই তো খই ভাজ খই তো এবং খই ভাজার মধ্যে হচ্ছে ওই চুল শুকানোটা তো সেখানে দাঁড়িয়ে সে বলছিল যে দেখো চুলগুলো পুরো উঠে গেছে পাতলা হয়ে গেছে তো সেখানে নিজেই সে স্বীকার করলো যে আসলে আমি সেইভাবে কোনো যত্ন নিই না কুড়িমির কুড়িমির আমি যে কতটা নিজে নিজে জানি এইবার তোমরা ভেবে দেখো মেয়েটা নিজের মুখে স্বীকার করছে যে সে তার নিজের সামান্য চুলের যত্ন টুকুনি পর্যন্ত নেয় না সেই মেয়ে এতটাই কুড়ে সে নাকি প্রতিদিন ওয়ার্কআউট করে সকালবেলা উঠে টাইম মেনটেন করে ভাবো একবার এবার তোমরা ভেবে দেখো যে মেয়ে সামান্য একটু তেল হাতে ঢেলে এইভাবে রোগরে মেখে নেবে সেই তেলটুকু মাখতে পারে না এতটাই কুড়ে এতটাই কুড়ে সেখানে সে প্রতিদিন সকালবেলা উঠে টাইম মেনটেন করে ওয়ার্কআউট করবে এই যে সমস্ত খাবারগুলো খেতে দিয়েছে সে থেকে আরম্ভ করে আরও যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো যে খেতে দিয়েছে সেগুলো সে মনে হয় তোমাদের যে ও খায় না শুধুমাত্র ভিডিওটে কন্টেন্ট সহকারে দেখাবার জন্য কিন্তু দেখায় নচেত ও এগুলো কিন্তু সত্যিই কোনোটা বাস্তবে কিন্তু কোনোটাই করে না বন্ধুরা এবার এই মেয়েটা এতটা যে কুড়ে এই কুড়ে মেয়েটা কিন্তু কোথাও না কোথাও চনমনে ছিল সন্দীপদার বাড়িতে গিয়ে কিন্তু তার এই যে শারীরিক যে একটা কুড়েমিপনা সেটা কিন্তু আগাগোড়াই রয়ে গিয়েছিল যেরকমটা সন্দীপদাদের বাড়িতে যদি সন্দীপদার মাকে দেখতাম যে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে তখন এই শুধু দেখতাম রান্নাঘরে গিয়ে আটাটা মেখে রুটিটা করছে অপরদিকে আমাদের শিলা মানে মাসিবার। তোমার রান্নাঘরে মাটির যে রান্নাঘরটা আছে সেখানে গিয়ে কিন্তু কাঠের চুলায় সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে গেছে মানে সে যে কতটা কুড়েছিল আজকে যে মেয়েটা নিজের মুখে বলছে যে আমি কুড়ের অ্যাক্সেস আশা করছি তার পরে যারা কথা বলে তারা কিন্তু আর বলার কোনো রকম কোন মুখ তাদের রইল না যে সত্যি এই মেয়েটা কতটা কুড়ের অ্যাক্সেস বন্ধুরা তারপর যথারীতি এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে সকাল বেলায় চা দিয়ে ভিডিও শুরু হলো এবং তখন নাকি দুপুরবেলা আচ্ছা দুপুরবেলা কেন ভিডিওটা শুরু হলো কারণ আগের দিন তো আমরা একটা ভিডিও পেয়েছি তারপর থেকে আর কারেন্টে সেরকম কোনো প্রবলেম নেই চব্বিশ ঘন্টা কিন্তু কোনো মতেই কারেন্ট যাচ্ছে না কারণ কি ভঙ্গি ম্যাডাম ওর যে স্পেশাল বন্ধু ভঙ্গি ম্যাডাম সেও কিন্তু ভিডিও আপলোড করছে সেখান থেকে দাঁড়িয়ে এ দুপুর দুটো থেকে কেন মানে দুটো বলেনি কিন্তু টাইম দেখে যা মনে হলো দুপুর মানে বারোটার পর মানি তো তাই তো একটা ডেটটা তো নিশ্চয়ই বাজবে তো সেখানে ওই সময় থেকে কেন ভিডিও শুরু করা হলো বন্ধুরা সকালটুকুনি কি করছিল এই সন্দীপদার এক সেখান থেকে দাঁড়িয়ে সে আমাদের সামনে আরো একটা কথা বলল, যে ঠাকুমা পিসির বাড়ি যাবে এবং সেই দিয়াসা এবং নিয়ে আসার দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে মানে যেই মেয়েটা নিজে নিজের কাজ ঠিকঠাক করে উঠতে পারছে না যেই মেয়েটা নিজের চুলি একটু তেল দেবে সেটাতেও করে না সেই মেয়েটাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুমাকে নিয়ে আসা না দায়িত্ব কিছুই নয় নিজে থেকে সেই দায়িত্বটাকে নিয়েছে কারণ কি তার কটা কন্টেন্ট হবে কারণ সে নিজেও করতে পারছে যে তার ব্লগিংগুলো খুব একঘে হয়ে যাচ্ছে তার যারা পজিটিভ পিওর তারা পর্যন্ত প্রতিদিন তাকে একটাই কমেন্টস করছে যে একটু কিছু নতুনত্ব দেখাও প্রতিটা ভিডিওতে তোমরা নিজেরাও লক্ষ্য করবে প্রতিটা ভিডিওতে যে আমরা ব্লগ মানে ডেলি কি আমরা ব্লগ মানে ডেলি এটাই বুঝি যে আমরা আমাদের সংসারের কি কাজকর্ম করছি না তোমার ঘর পোচা কাপড় কাচা রান্না করা সবজি কাটা ঝাঁট দেওয়া মানে কারো যদি হেল্পিং হ্যান্ড থাকে পুরোপুরিটা তো আর হেল্পিং হ্যান্ড করে দেয় না আদার্স কিছু কাজ থাকে যেগুলো নিজেদের মানে আমাদের বাড়ির বইয়েদেরকে করতে হয় আর যাদের থাকে না তাদের সম্পূর্ণটাই করতে হয় সেখানে এর তো কোনোই কাজ নেই তাহলে এ কি দেখাবে কি এবং শুধুমাত্র কন্টেন্টের জন্য নিজে থেকে এই ঠাকুমাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়ার দায়িত্বটা কিন্তু নিজেই নিয়ে নিয়েছে বন্ধুরা শুধুমাত্র কন্টেন্টের জন্য আরো একটা কথা এখানে এ যে বলছে যে আমি ঠাকুমাকে দিয়ে আসা নিয়ে আসার দায়িত্বটা আমার ঘরে দিয়েছে দুদিন আগেই বাচ্চার মা সরি সন্দীপদার এক্স একটা কথা বলেছিল মনে আছে যে আসলে আমার যে সমস্ত আইনি পরামর্শদাতারা আছে তারা বলেছে যে মানে আমি আমাকে যেতে বারণ করছে কারণ আমি তো একা তো সেইখানে আমি বারংবার একা একটা মেয়ে কিভাবে বারংবার যাতায়াত করবো যেই কারণে তারাই এই বিষয়টাকে মিটিয়ে নিচ্ছে মানে সে একা কোথাও যেতে পারে না আবার সে কিনা তার ঠাকুমার দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছে মানে এর মধ্যেও যে শুধুমাত্র সে যাচ্ছে এরকমটাও কিন্তু নয় তার সাথে কেউ না কেউ নিশ্চয়ই যেতেও পারে বা এটা নাও এই কন্টেন্টের জন্য তারপর দেখানো হলো কি বন্ধুরা যে এদিকে ডিমের অমলেট করে ডিমের ঝোল রেডি হয়ে গেছে তারপর আমাদের কাছে দেখানো হলো যে এখনো রান্নার মেনু ঠিক হয়নি ঠিক হবে ভাবো ভর দুপুরবেলা বাড়িতে এতগুলো মানুষ এখনো পর্যন্ত রান্নার মেনু ঠিক হয়নি একটা অলরেডি হয়ে গেছে যেটা কিনা ডিম এবং এরপর বাগান থেকে গিয়ে কচু শাক কেটে নিয়েছে সেইটা রান্না হবে দেখলাম তার কমেন্ট সেকশানে অনেকেই কমেন্ট করেছে যে শ্বশুরবাড়িতে নিজেদের বাড়ির সবজি কাউকে দিয়ে দিতে হতো এক এক দিনে কত রকমের সবজি হতো আর সেখানে সেই মেয়েটার এখন কি দুরাবস্থা যে আগান বাগানের সবজি তুলে তাকে রান্না করে খেতে হচ্ছে তো এটা একদম কথা বলবো বলবো না যারা বলেছে ঠিকই বলেছে কিন্তু এটাও আবার মানতে পারলাম না যে কচু শাকটা মানে আগান বাগান থেকে তুলেছে বলে মানে বাগানের জিনিস হয়ে গেল না এই কচুর শাক এই সমস্ত জিনিসগুলো কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকে তারা কিন্তু এই বাগানের দিক থেকেই মানে তুলে আনে কেটে আনে কিন্তু আরো একটা বিষয় আগের দিনের ভিডিওতে তুমুল বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেও পাড়া থেকে পুঁই শাক পাড়া থেকে আম করে নিয়ে আসছে এই বাচ্চার মা তার মামা এরা সবাই মিলে নিয়ে আসছে যেটা সত্যি। করে যদি কারোর ফ্যামিলিতে ডেলি ডেলি রুটিন হয়ে গিয়ে থাকে পাড়া থেকে সবজি এনে নিজেদের ঘরে রান্না করতে হবে সেটাকে সত্যি নোংরা এটাকে নোংরামো ছাড়া আর কি বলবে তোমরা যেখানে আমরা বাড়ির মধ্য থেকে বেরোতে পারিনি যেখানে আমরা মানে এই বৃষ্টির জন্য আগে থেকে সমস্ত কিছু বাড়িতে এরা বৃষ্টির দিন কারেন্ট নেই দিয়ে কোথায় একটা নদীর সেখানে যাই হোক দেখিয়ে তারপর সেখান থেকে আসার পথে পুঁইশাক তথা আম নিয়ে কিন্তু বাড়ি ফিরে এসেছে তারপর যত যেহেতু এ প্রতিদিন বা মাঝে মধ্যে আমাদের সামনে যেভাবেই হোক ডেলি ব্লগ দিচ্ছে ওর কিন্তু ভিডিও যখন এডিট করে তখন কিন্তু একটু লক্ষ্য রাখা প্রয়োজন কারণ আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যখন ও ওর বৌদি মিলে কচুর শাক কাটতে গেছিল তখন কিন্তু ও একটা ওড়না নিয়েছিল কিন্তু ওর বৌদি কোনো রকম কোনো ওড়না কিন্তু নেয়নি কিন্তু বারংবার যখন ঝুঁক ছিল তখন কিন্তু বিষয়টা খুব খারাপ লাগছিল দৃষ্টিকটু লাগছিল দেখো আমি এখানে কোনো খারাপ কথা বলছি না কারণ তার বৌদি বেশিরভাগ টাইমটা যখন ক্যামেরার সামনে আসে ওর নিয়ে নিয়েই আসে কিন্তু যখন এই বাচ্চার মা এডিট করেছে তখন কেন ওই জায়গাটাকে এডিট করে যায়নি যে জানে যে এটা দেখানো মানে প্রশ্ন তো উঠবে ক্যামেরার মধ্যে চলে এসেছে বৌদি ওড়না ফুলে ভুলে গেছে সেখান থেকে আমি কেন এই অংশ রাখবো কিন্তু ও তো রাখবি কারণ এমনিতেই ব্লকটা ছোট তার মধ্যে যদি কিছুটা অংশ আবার সেখান থেকে এডিট করে বাদ দেওয়া হয় তাহলে আরও কতটা ব্লকটা ছোট হয়ে যাবে আর ও চায় ওর ব্লগিংয়ের মধ্যে এমন কিছু থাকুক যেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ কন্ট্রোভার্সি হচ্ছে বলে তবু এই যেটুকুনি ভিউজ দেখতে পাচ্ছে সেটুকুনি হচ্ছে যদি কন্ট্রোভার্সি হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় না কোথায় গিয়ে ভিউজ ভিউজ দেখে আশা করছি ওর যে ঠেকবে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তারপর যথারীতি দেখলাম হঠাৎ করে কচুর শাক নিয়ে তো এলো কিন্তু মা তাতে খুশি না মা বলছে এই কটা এই বাচ্চার মা বলছে কেন এই কটা তো হবে না বলছে না হবে না তখন বলছে যা নিয়ে ও নিজে বলছে দূর কচু তোমাকে কচুর শাক খেতে হবে না রোদ বাচ্চার মায়ের কথা বলছে ও ছুরি না কাছে যা একটা কিছু নিয়ে গেছিলো ওই দিয়ে কেটেছে ওর হাত চুল মানে বুঝতে পারছো কত সুখী হাত করে দিয়েছে সন্দীপদার মা ওখানে থেকে থেকে বৌমাকে আতুপুতু আতুপুরু সব সময় করে করে বৌমার অবস্থাটা কি করেছে একবার দেখেছো মানে একদম ফিঙ্গাসনে বসিয়ে রাখার মতো এ যা দেখায় ভিডিওর মধ্যে যে এই পারবো না ওই পারবো না মাথায় একটু তেল মাখতে পারবো না সকালে উঠে করতে পারবো না সমস্ত কিছুর মধ্যে দেখলে বোঝা যায় যে ওই শ্বশুর বাড়িতে এই বাচ্চার মা কতটা সুখী ছিল বন্ধুরা তারপর যথারীতি এই যে বাচ্চার মাকে একটা কথা অনেকে বলে যে ও নাম নেয় না বলেই কি বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই ওর যে বাচ্চার প্রতি সত্যিই কোনো ভালোবাসা নেই তার আরও একটা জলজন্ত উদাহরণ কি জানো তো এই যে ভাইটা নিজে রৌদ্রে তোমার কচু শাক কাটতে যাবে না হাত চুলকা ছিল তার জন্য তুমি ভাইকে যেতে বলো কেন ভাই গেলে ভাইয়ের কষ্ট লাগবে না ও তো বলতে পারতো যে চলো সবাই মিলে আর একবার যাই গিয়ে চটপট দু একটা পাতা আরো নিয়ে চলে আসি কিন্তু ও ওটা বললো না ও বললো আমি খাবো না তোমরা খেয়ে যাও তুমি কেটে নিয়ে আসতে যাও ভাইকে যেতে বলো এরকম নানান রকম কিন্তু অজুহাত দিল একবার ভেবে দেখো ভাইটা কি খুব বড় ভাইটা যথেষ্ট ছোট তাই না সেখানে ও নিজে রোদের তাপ সহ্য করতে পারবে না হাত কুটকুট করছে যে কারণে ও গেল না অথচ ও ভাইকে পাঠিয়ে দিল ওই যে ভাইটা থাকে না ওদের সাথে সবসময় ওই ভাইটাকে পাঠিয়ে দিল তার মানে বুঝতে পারছো ওর মনে সত্যি ছোট সন্তানদের প্রতি কতটা ভালোবাসা কতটা মায়া কতটা মমতা আছে বন্ধুরা তারপর যত আমাদের সামনে খাওয়া দাওয়া দেখালো ওই যে স্নান করার কথাটা বললো না এই পারে না ওই পারে না সেই হলো কিছু কাহিনী আমাদের সামনে বললো তারপর খাওয়ার সময় একটুখানি দেখালো তারপর যত একবারে আমাদের সামনে মানে বিকেলের দিকে ভিডিও শুট করলো কি বললো যে দাদা বাড়ি চলে এসছে কারণ এই দেখো দাদার গাড়ি আর দাদা দেখলাম তখন খেতে বসেছে তো দুপুরবেলায় ওটা বলছে দাদা খেতে বসেছে এবং দাদার এই যে ভোটের ডিউটি এবারে নাকি খুব ভালো কাজ হয়েছে তাই দাদাকে বলা হচ্ছে যে ভোটের ডিউটি কেমন হলো দাদা তো এইভাবে ভালো দেখালো তারপর বলছে যে ও তাহলে তো বিরিয়ানি খাওয়াতে হবে তখন দাদার মুখ দিয়ে কি বেরোলো যে বিরিয়ানি খাবে ডাল ভাত খা আচ্ছা দাদা তো একবার হলেও বলতে পারতো ঠিক আছে ঠিক বিরিয়ানি খাওয়াবো তুই কিছুটা পয়সা দিবি আমি কিছুটা পয়সা দেবো বা ইয়ার কি মেরে অন্য কথাও তো বলা যেতে পারতো কারণ বোন তো কতবারই না দাদাকে খাওয়াচ্ছে দাদা যা বায়না করছে হাতে বানিয়ে দিচ্ছে দাদা যা বায়না করছে বাজার থেকে কিনে নিয়ে আসছে জামা কাপড় দিচ্ছে কতই না কিছু বৌদির জন্য এই কুটি বৌদির জন্য এই নাকছাবি কত কিছুই না দিচ্ছে ব্যাগ লিপস্টিক কত কিছুই না বৌদির জন্য এই সন্দীপদার এক্স নিয়ে আসছে সেখান থেকে দাঁড়িয়ে দাদা কি বলতে পারতো না যে ঠিক আছে পয়সা পেলে খাওয়াবো কোন বা বৌদিও তো পাশ থেকে বলতে পারতো যে ঠিক আছে ঠিক আছে তোমার দাদা পয়সা পেলে নিশ্চয়ই তোমাকে বিরিয়ানি খাওয়াবে না তোমরা শুনতে পেলে না তারপর যত যে মেইন কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি এই বাচ্চার মা আমাদের সামনে একটা কথা বললো ও কোথাও একটা বেরোবে একটা কুর্তি প্রথমে পরে এলো বললো মানে কুর্তিটা পরে ব্ল্যাক কালারের দেখবে ওই কুর্তিটা পরে নাকি প্রচন্ড গরম লাগছিল সেই কারণে আরো একটা নতুন কুর্তি বা চুড়িদার পরে এলো তারপর ও কোথায় যাবে একটা ক্যাফেতে যাবে এবং কি করতে ওর এই যে রেশন কার্ড 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 ভোটার আধার এই সমস্ত কিছুর অ্যাড্রেস চেঞ্জ করতে যাবে মানে অ্যাড্রেস ট্রান্সফার করতে হবে এটাই মনে হয় তো সেখান থেকে তোমরা একবার ভেবে দেখো আমি সত্যি এই বিষয়টাই জানি না কারণ ডিভোর্স চলাকালীন ডিভোর্স এখনো হয়নি সেই জায়গায় কি এই রকমের অ্যাড্রেস চেঞ্জ হতে পারে আমি কিন্তু জানি না তার কমেন্ট সেকশনে দেখলাম অনেকে বলছে যে হ্যাঁ চেঞ্জ হয় আবার অনেকে বলছে যে না আমার নিজের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে হয় না তো এটাতে আমি ক্লিয়ার নই আমি নিজেও জানি না যে কারণে আমি তোমাদের সামনে সঠিক ইনফরমেশন কিন্তু দিতে পারলাম না কিন্তু বিষয় হচ্ছে এই যে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত জিনিসগুলো চেঞ্জ করাতে গেলো তার যে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে চেঞ্জ যে অ্যাড্রেসটা সেটা ঠিক কোথাকার সেটা কি আমাদের সামনে জানালো এই বক্রবর্তী পরিবারের অ্যাড্রেসটা দেওয়া হলো নাকি অ্যাড্রেসটা সেটা কি আমাদের সামনে জানানো হলো নাকি এই মুহূর্তে বক্রবর্তী পরিবারের অ্যাড্রেসটা দেওয়া হবে ডিভোর্সটা হয়ে গেলে তারপর গিয়ে সেখান থেকে তার অ্যাড্রেস চেঞ্জ করে আবারও ওই ঘোনাতে করা হবে বন্ধুরা তা না হলে ডিভোর্স যেহেতু হয়নি অ্যাড্রেস চেঞ্জের জন্য এত কিসের তারা কিছু তো মতলব আছে যেই কারণে আগে ভাগে এই সমস্ত কাজ ক্লিয়ার করে রাখছে নাকি এইটা সন্দীপ দাকে ইনডাইরেক্টলি একটা তীর ছিল যে দেখ আমি আমার অ্যাড্রেসও চেঞ্জ করে ফেললাম এই বক্রবর্তী পরিবারে আমি তুই আমাকে ডিভোর্স দিস আর না দিস আমার কিছু এসে যায় না আমি কোনো কিছু ম্যাটারই করছি না তোর ডিভোর্স দেওয়ার বিষয়টাকে কারণ আমি এখানেই থাকবো আমার অ্যাড্রেস তাই আমি চেঞ্জ করিলাম কোনটা বন্ধুরা তোমরা একটু কমেন্টস করে কিন্তু অবশ্যই জানি সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলোতে তোমার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে দেখলাম একটা নাম্বার লাগে তো ও যখন বলেছিল যে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম মানে সন্দীপ তাদের বাড়ি থেকে তখন তো কিচ্ছু নিয়ে আসিনি মানে একটা ভিকারির হাতেও একটা টাকা থাকে ওর হাতে নাকি একটা টাকাও ছিল না তারপরই হঠাৎ করে মানে ওর প্রথমে বলেছিল মায়ের ফোন থেকে ভিডিও করে তারপরে হঠাৎ করে তোমরা এতদিন পর শুনতে পেলে ওরা আরো একটা ফোন আছে যেটার ভিডিও কিন্তু তোমরা কোনোদিনও দেখতে পাওনি বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে ও যখন এসেছিল কোনো ডকুমেন্টস যদি ও নিয়ে সাথে করে না আসে তাহলে এই যে চেঞ্জ করতে দিল সেখানে যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটা কোথা থেকে পেল দেখলাম পিডিএফ করে নিয়ে গেছে এবং সেখান থেকে হয়তো স্ক্রিনশট নিয়ে মানে ক্যাফেতে গিয়ে বের করছে তো সেখানে নিশ্চয়ই অরিজিনালটা নিয়ে গেছে সাথে করে তবেই না এগুলো করতে পারছে তাহলে ও যাওয়ার সময় যে বলেছিল কোনো কিছু নিয়ে যায়নি সেটা যে কত বড় মিথ্যে কথা আজকে আবারও কিন্তু একবার প্রমাণিত হলো বন্ধুরা এবং অ্যাড্রেস চেঞ্জ করার এত কিসের তারা যেখানে একটা মায়ের বেশি তারা হবে সন্তান তার কাছে কবে আসছে এই বিষয়টাকে নিয়ে যদিও না নিয়ে গেলেই খুব ভালো সন্তানটার জন্য কিন্তু ওর যারা ভিউয়ার্স আছে তাদেরকে আজকে বলতে শুনলাম না যে তোমার অ্যাড্রেস চেঞ্জ নিয়ে এত কিছু লাফালাফি তুমি কেন করছো আগে তো সন্তানটাকে নিয়ে ভাবো তারপর তো অ্যাড্রেস নিয়ে ভাববে কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই যে এক হচ্ছে সন্দীপ তাকে দেখানো হলো যে আমি অ্যাড্রেস চেঞ্জ করে নিচ্ছি তার মানে তুমি আমাকে ডিভোর্স দাও আর না দাও আমার কিছু এসে যায় না আর দ্বিতীয় হচ্ছে হয়তো আগে ভাগে কিছু কাজ মিটিয়ে রাখছে এই বক্রবর্তী পরিবারের ঠিকানাটাই এখন নিজের ঠিকানা মানে করবে তার কিছুদিন পর ডিভোর্স হয়ে গেলে ট্রান্সফার করে তো ভাবো একবার যেই মেয়ে মাথায় একটু তেল দিতে পারে না সেই মেয়ে কিভাবে একটা তিন বছরের সন্তানকে এনে ইউটিউব সামলে ওই সন্তানটাকে মানুষ করবে তোমরাই একবার ভেবে দেখো বন্ধুরা তো যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও চলো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো করতে চলো টাটা